ওয়েলকাম স্টুডেন্ট, দেখো তোমরা, আমি জিওগ্রাফির একটা সাজেশান তোমাদেরকে দিচ্ছি, খুব ভালো করে এটা রেডি করবে। এটা 2020 মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জিওগ্রাফি স্যারের কাছ থেকে এটা রেডি করা, এবং ভীষণ এক্সপিরিয়েন্স একজন জিওগ্রাফি স্যার, তাদের সেই স্যার এটাই রেডি করে দিয়েছেন। তোমরা খুব ভালো করে এটাকে দেখে নাও, ভালো করে প্রিপারেশান নাও এই জিনিসটাকে নিয়ে, আর বারবার করে প্র্যাকটিস করো। প্রথমে বিভাগ অঙ্গ, মানে প্রতিটি প্রশ্নের মান 5, সেই বিভাগ থেকে আমি প্রশ্নগুলো দিচ্ছি। তারপর পরপর বাকি বিভাগগুলো থেকেও দেব। ভালো করে দেখে নেবে যে কোশ্চেনগুলোকে কীভাবে রেডি করা যায়। দেখো ফার্স্ট কোশ্চেনটা খুব ভালো করে দেখো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। মার্কস কিন্তু 5। ভালো করে খেয়াল রাখবে, তোমরা এগুলো জানোই কীভাবে আনসারগুলো করতে হবে, কী আনসার লিখতে হবে। আমি যেটা বলবো, যে কটা কোশ্চেন এখানে দেওয়া আছে, প্রিপারেশানটা খুব বেশি করে নাও। তোমরা করেছো, এগুলো হয়তো সবই করেছো, কিন্তু তাও এই কোশ্চেনগুলোকে আরেকবার আরেকবার দেখে নাও, খুব ভালো করে রেডি হও। কোশ্চেন নাম্বার 2 দেখো। চিত্রসহ হিমবাহ ও জলধারার যৌথ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো। চিত্রসহ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ, তিনটি ভূমিরূপের বর্ণনা করো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। চিত্রসহ বায়ু ও জলধারার যৌথ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। এখানে দেখেছ হিমবাহ জলধারা, এখানে বায়ু ও জলধারা। খেয়াল রাখবে কোশ্চেনগুলোকে, খুব ভালো করে রেডি করো। বারবার করে বলছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সাজেশান কিন্তু রেডি করা হয়েছে। 5 দেখো। চিত্রসহ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ ব্যাখ্যা করো। খেয়াল রাখবে কতগুলো লিখতে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 6 দেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 7। পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলির অবস্থান ও বৈশিষ্ট্য চিত্রসহ আলোচনা করো। চিত্র যেভাবে তোমাদের রাখতে হবে, ঠিক লেখার ঠিক সাইড দিয়ে যেভাবে সুন্দর করে আকার তোমাদের আছে, সেইগুলোকে রেডি করে রাখবে। এই যে কটা চিত্র এখানে বলা হয়েছে, সে কটা চিত্র খুব ভালো করে এখানে কিন্তু রেডি করবে। এখানে একটা আছে দেখো, হিমবাহের ক্ষয়কার্যের সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ। তারপরে এখানে আর একটা আছে, এখানেও আর একটা আছে, এই ভূমিরূপগুলির এই চিত্রগুলো, এগুলোকে খুব ভালো করে রেডি করবে কিন্তু। কোশ্চেন নাম্বার 7 হয়ে গেছে। এবার কোশ্চেন নাম্বার 8 দেখো। জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো। কতটুকু লিখতে হবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে। যতটুকু লেখা ঠিক ততটুকুই লিখবে, খুব বেশি যে প্রচুর অনেক বেশি লিখে ফেললাম এসব দিকে যাবে না, একদম এক্স্যাক্ট পয়েন্ট পয়েন্ট অ্যান্সার করো। দেখো সেরকমই মার্ক্স পেয়ে যাবে, মার্ক্স প্রত্যেকটার এই বিভাগটার 5। কোশ্চেন নাম্বার 9। পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। এই সম্পর্কটাকে ব্যাখ্যা করতে হবে। ভালো করে এগুলোকে রেডি রাখবে, এই কোশ্চেনগুলোকে, ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো এবছরের জন্য। কোশ্চেন নাম্বার 10 দেখো। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনাটা কিন্তু করতে হবে, কোশ্চেনগুলো ভালো করে দেখবে সেইভাবেই রেডি করবে। কোশ্চেন নাম্বার 11। হিমালয় পর্বতের প্রস্থ অথবা দৈর্ঘ্য, প্রস্থ অথবা দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ সহ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। প্রস্থ হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, রেডিরা ঠিক করে রাখবে। কোশ্চেন নাম্বার 12 দেখো। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এরকমও আসতে পারে কোশ্চেন, এরকমও হতে পারে ভারতের জলবায়ুতে মৌসুমীবায়ুর প্রভাব উল্লেখ করো। দুরকমই রেডি রাখবে। কোশ্চেন নাম্বার 13 দেখো। চা, ধান অথবা ইক্ষু উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তিনটেই রেডি রাখবে, ঠিক আছে, খুব ভালো করে এই তিনটে জিনিস রেডি রাখো। কোশ্চেন নাম্বার 14 দেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প আর পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র বয়ন শিল্প অথবা পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প, এই এই শিল্পগুলোর কেন্দ্রভাবনের কারণ আলোচনা করো। দেখে নাও, বিভিন্ন রকমভাবে কিন্তু আসতে পারে কোশ্চেনগুলো, এই সব রকমই রেডি রেখে দাও।
যাতে যে কোনোভাবে আসুক না কেন সেটাকে অ্যান্সার ঠিকভাবে করতে পারো। কোশ্চেন নাম্বার 15 দেখো, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, খুব ভালো করে রেডি রাখবে এই কোশ্চেনগুলো। তাহলে এইটা হলো বিভাগ অঙ্গ থেকে দিলাম, যেখানে 5 মার্কসের কোশ্চেন, মার্কস 5। এখানে দেখো এটা মাধ্যমিক এক্সাম 2020-র জন্য কিন্তু রেডি করা হয়েছে স্পেশালি। তোমাদের যদি হেল্প হয় তাহলে আমাদের খুবই ভালো লাগবে, এবং তোমরা এক্সামের পর অবশ্যই জানাবে যে এখান থেকে কতটা কী এসেছে এবং তোমাদের কতটা হেল্প হয়েছে। এটা বিভাগ অঙ্গ প্রতিটি প্রশ্নের মান 5। এবার দেখো অন্য বিভাগগুলোতে আমি যাচ্ছি, এবার গ বিভাগ থেকে দিচ্ছি, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2। এরপরে গ বিভাগ থেকেও দেবো, প্রতিটি প্রশ্নের মান এই বিভাগে 2। সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো, দেখে নেবো প্রশ্নগুলো। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে আরোহণ অথবা অবরোহণ অথবা পর্যায়ন অথবা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। এগুলোর যে কোনো একটা আসতে পারে, সবকটাই রেডি রাখবে এখানে। এবার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2, সমষ্ণ রেখা, গর্জনশীল 40, অশ্বাক্ষাংশ, প্রত্যেকটা রেডি রাখবে। এই ছোটো 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 আনসার এগুলো প্রত্যেকটা রেডি রাখবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, শৈবাল সাগর, হিমপ্রাচীর, সিজিগি, অ্যাপোজিও পেরিজি, ভরা কোটাল, মরা কোটাল, এগুলো অবলিক দিয়ে কেন করা হয়েছে, প্রতিটা পয়েন্ট প্রতিটা টপিক সুন্দর সুন্দর করে রেডি রাখো। প্রতিটি প্রশ্নের মান এখানে 2, এইগুলো কাকে বলে, এগুলো সম্পর্কে বলো, এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। জন্য 4 দেখো, কম্পোস্টিং, স্ক্রাবার, ভরাটকরণ কী, মানে কম্পোস্টিং কী, স্ক্রাবার কী, ভরাটকরণ কী, তিনটেই আসতে পারে। কোশ্চেন নাম্বার 5 দেখো, বাগিচা শস্য, কাদো শস্য অথবা রবি শস্য অথবা খারিফ শস্য, প্রত্যেকটাই এগুলো রেডি রাখতে হবে। কোশ্চেন নাম্বার 6 দেখো, সেন্সর, জিও স্টেশনারি এবং সানসেন্স কোরোনাস উপগ্রহ, ডিগ্রি সিট, মিলিয়ন সিট, এগুলো কী, এগুলো কী কাকে বলে, এই এই ধরনের কোশ্চেন, এগুলো সম্পর্কে লেখো 2 মার্কসের, এগুলো প্রত্যেকটা কিন্তু 2 মার্কস, খেয়াল রাখবে। কোশ্চেন নাম্বার 7 দেখো, ডাবর, তাল, কারেওয়া, ভাঙর, খাদার, কয়াল, দুন, ঠিক আছে, ভাবর, তাল, কারেওয়া, ভাঙর, খাদার, কয়াল, দুন, এই প্রত্যেকটা সম্পর্কে রেখে দেবে। কোশ্চেন নাম্বার 8 দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্প, শিকড় আলগা শিল্প, এগুলো কী, এগুলো সম্পর্কে রেডি রাখবে। এগুলো সব 2 মার্কস, 2 মার্কসের কাকে বলে, কী সম্পর্কে বলো, বিভিন্ন রকম এগুলো। কোশ্চেন নাম্বার 9 দেখো, ভারতে অবস্থিত পর্বত, মালভূমি ও পাহাড়গুলির সর্বোচ্চ শৃঙ্গ, এই সর্বোচ্চ শৃঙ্গগুলো কোনগুলো, হাইয়েস্ট পিকগুলো এগুলো কী, সেইগুলো খেয়াল রাখবে। 10 দেখো, আঞ্চলিক রেলপথগুলির সদর দপ্তর, কোন শহর কী কী বিশেষ নামে পরিচিত, এই টাইপগুলো প্রত্যেকটা রেডি রাখবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, কাকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। দেখো এখানে দুটো কোশ্চেন রয়েছে, কাকে বলা হয় এবং কেন বলা হয়, সেরকমই আনসারটা করবে। কোশ্চেন নাম্বার 12, কৃষি গবেষণাগারগুলির অবস্থান, মোটর গাড়ি ও রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রগুলির নাম, এগুলো প্রত্যেকটা নামগুলোকে ভালো করে রেডি রাখবে। কোশ্চেন নাম্বার 13 দেখো, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ুর উদাহরণ সহ সংজ্ঞা, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা কোশ্চেন আসতে পারে, এগুলোকে প্রত্যেকটা রেডি রেখে দেবে সংজ্ঞা। কোশ্চেন নাম্বার 14 দেখো, দোয়াব, জলবিভাজিকা, প্রপাতকূপ, উপনদী, শাখা নদীর পার্থক্য, নদীর ধারণ, অববাহিকা, কাসকেড, ক্যাটারাক্ট, র্যাপিড, হিমরেখা, হিমশৈল, ওয়ারদ্বীপ, প্রায়া, ধ্রিয়ান, প্রত্যেকটা সম্পর্কে টপিকগুলোকে রেডি রেখে দেবে 2 মার্কসের। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, এগুলোকে রেডি রাখো। নেক্সট দেখো আর একটা, ওই মার্কস বাকিটার থেকে আমি এবার দিচ্ছি, যেটা ঘ বিভাগ, সেটা দেখে নাও। এটা হচ্ছে বিভাগ ঘ, বিভাগ ঘ, ভূসংস্থান মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ভালো করে রেডি রাখবে। ভূগ্রহচিত্রের ব্যবহার আলোচনা করো, এটাও আসতে পারে। ভূসংস্থান মানচিত্র অথবা উপগ্রহচিত্রের সুবিধা অসুবিধা আলোচনা করো, এগুলো রেডি রেখো ভালো করে। কোশ্চেন নাম্বার 3 দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় ও বর্জ্য ব্যবস্থাপনায় 3R নীতি আলোচনা করো, যে 3R নীতি আমাদের আছে সেটা, RRR, সেটাকে রেডি রেখো ভালো করে। ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, খুব সময়সাময়িক মানে সময় উপযোগী কোশ্চেন এইগুলো বর্জ্যর। কোশ্চেন নাম্বার 4 দেখো, ভাগীরথী নদীতে বর্জ্যপাতের ক্ষতিকর প্রভাবগুলি সংক্ষেপে লেখো, এরকম আবার জৈবভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো,
দুটো টাইপেরই কোশ্চেন ভালো করে রেডি রাখো এখানে। কোশ্চেন নাম্বার 5 দেখো, সবুজ বিপ্লবের কর্মসূচি অথবা সামাজিক বনসৃজন অথবা বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, ভারতীয় পলি তার করণ পার্বত্য ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করো, মানে পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এই চার রকম এই যে মৃত্তিকা তাদের সেগুলোর অবস্থান ও বৈশিষ্ট্য এগুলো আলোচনা করো। কোশ্চেন নাম্বার 7 দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় লেখো, ঠিক আছে, এর কারণ অথবা তার প্রতিরোধের উপায়, দুরকম কোশ্চেন এখানে এড়িয়ে রাখবে, দুটোই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আলোচনা অথবা ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা, এই দুটো জিনিসের আলোচনা। এই কোশ্চেনগুলো রেডি করে রাখো, তোমরা তো সারা বছর ধরেই পড়েছো, এই কোশ্চেনগুলোকে এখন আরেকবার দেখে নাও, এগুলোকে আরেকবার রিপিটেডলি রেডি রাখো, দেখো সমস্তটাই পেয়ে যাবে, টোটাল কোশ্চেনটাই এখান থেকে পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9 দেখো, মৌসুমি নিরক্ষীয় ও তুরুন্দা জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও রেডি রাখো, নিরক্ষীয় রেডি রাখো, তুরুন্দাও রেডি রাখো। কোশ্চেন নাম্বার 10, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণবাত ও মধ্য অক্ষাংশ ঘূর্ণবাতের পার্থক্য, এই তিন রকম পার্থক্যগুলো এগুলো সব রেডি রেখে দাও। কোশ্চেন নাম্বার 11, জলপ্রপাত পলল ব্যজনি বদ্বীপ মন্থকূপ গঠনের প্রক্রিয়া ও বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। কোশ্চেন নাম্বার 12, সব নদীতে বদ্বীপ গড়ে না ওঠার কারণ, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যাওয়ার কারণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো রেডি করবে ভালো করে। কোশ্চেন নাম্বার 13, পশ্চিমী ঝঞ্ঝা, কালবৈশাখী, লু, আশ্বিনের ঝড় ভারতের জলবায়ুতে গ্রীষ্মকালীন অথবা শীতকালীন ঋতুর বৈশিষ্ট্য, প্রতিটা জিনিসই ভালো করে রেডি করো। কোশ্চেন নাম্বার 14 দেখো, গঙ্গা নদীর গতিপথ, ভারতে কোথায় কেন বছরে দুবার বৃষ্টিপাত হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। কোশ্চেন নাম্বার 15, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য, ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দরগুলির নাম ও অবস্থান, সময় উপযোগী যে কোশ্চেনগুলো সেগুলোকে কিন্তু খুব ভালো করে রেডি রাখবে, এই জনসংখ্যা রিলেটেড কোশ্চেন, তারপরে এই পরিবেশগত যে কোশ্চেনগুলো সেইগুলো কিন্তু খুব সময় উপযোগী কোশ্চেন, এই কোশ্চেনগুলোকে কিন্তু ভালো করে রেডি রাখবে। এটা হচ্ছে বিভাগ ঘ, এই তিনটে বিভাগ নিয়ে কোশ্চেন আলোচনা করলাম, বিভাগ গ, ঘ আর অঙ্গ, এই তিনটে বিভাগ নিয়ে কোশ্চেনগুলো এখানে আলোচনা করলাম। বাকি তো এমসিকিউ তোমরা দেখেছো, শর্ট কোশ্চেন যা আছে সেগুলো টেস্ট পেপার যা করেই দেওয়া আছে, সলভ ওখানে করে দেওয়া আছে, সেগুলো খুব ভালো করে রেডি করো। আর ম্যাপ পয়েন্টিং সেটাও তো আমি করে দিয়েছি, সেই ভিডিওটা একবার দেখে নাও, এটা এই ভিডিওটা ডিসক্রিপশানে আমি ওটা লিঙ্কটাও দিয়ে দেবো, যদি খুঁজে না পাও ওটা আরেকবার দেখে নাও, দেখে নিয়ে খুব ভালো করে রেডি করো। এটা 2020 মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার করে বলছি এই পেপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা সাজেশান টাইপ করা হয়েছে, সাজেশান টাইপ, তোমরা এটাকে খুব ভালো করে রেডি রাখো আর প্রিপারেশন দিয়ে থাকো। খুব অল্প সময় আছে এখন, এখন সম্পূর্ণ প্রিপারেশনটাকে একদম ফুল রেডি করে ফেলো, নিজেরা বাড়িতে একটু এক্সাম দাও টাইম ধরে ধরে, ঠিক আছে, দেখতে থাকো।